আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইংলিশ লেসন। আজকে আমরা আরও কিছু কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্টস পড়ব, মানে আদেশ, নির্দেশনাসমূহ ও অনুরোধ। এগুলো আমরা সচরাচর শুনি ও মানি। তাহলে চলো দেখি তোমাদের বইয়ে আজকে আমরা কী কী কমান্ডস, ইনস্ট্রাকশনস আর রিকোয়েস্টস পড়ব। Activity A, look, listen and say. অর্থাৎ দেখো, শোনো এবং বলো। এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কেউ কিছু না কিছু কমান্ড, ইনস্ট্রাকশন বা রিকোয়েস্ট করছে। চলো আমরা সেই কমান্ড, ইনস্ট্রাকশন এবং রিকোয়েস্টগুলো খুব ভালো করে দেখি, শুনি এবং বলার চেষ্টা করি। এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে একটি ছেলে একটি মেয়েকে বলছে, Can you give me your English book? অর্থাৎ তুমি কি তোমার ইংলিশ বইটি আমাকে দিবে? এর উত্তরে মেয়েটি বলছে, Sure, here it is. অবশ্যই, এই যে নাও। পাশের ছবিতে একজন মা তার ছেলেকে বলছে, Can you close the window please? It's raining. তুমি কি দয়া করে জানালাটি বন্ধ করবে? বৃষ্টি পড়ছে। উত্তরে ছেলেটি বলছে, Yes, of course. হ্যাঁ, অবশ্যই। অ্যাক্টিভিটি বি, লুক অ্যান্ড সে, ইউজ ক্যান, অর্থাৎ দেখো এবং বলো আর ক্যান শব্দটি ব্যবহার করো। নিচে দেখো কিছু ছবি দেওয়া আছে। ছবিতে ওরা কেউ কোনো কমান্ড, ইনস্ট্রাকশন বা রিকোয়েস্ট করছে। এগুলো তোমাদের এখানে ছবি দেখে সেই বাক্যটি তৈরি করতে হবে এবং সেই বাক্যে ক্যান শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে চলো তাড়াতাড়ি করে এই কাজটা আমরা করে ফেলি। এখানে তোমরা মোট চারটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে একটি ছেলে খুব মজা করে আপেল খাচ্ছে। তা দেখে পাশে দাঁড়ানো মেয়েটি তাকে বলল, তুমি কি দয়া করে আমাকে একটি আপেল দিবে? ক্যান ইউ গিভ মি অ্যান অ্যাপল প্লিজ? পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুজন ছেলে চেয়ারে বসে আছে, কিন্তু প্রথম ছেলেটি পাশে বসা ছেলেটিকে ইশারায় কিছু বলছে। ও বলছে, ক্যান ইউ স্ট্যান্ড আপ প্লিজ? তুমি কি দয়া করে দাঁড়াবে? তৃতীয় ছবিতে আমরা দুটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি। প্রথম মেয়েটি ইশারা করে পাশের মেয়েটির হাতের পেন্সিলটি চাইছে। তাই বাক্যটি হবে, ক্যান ইউ গিভ মি আ পেন্সিল প্লিজ? ফোর্থ ছবিতে, মানে লাস্ট ছবিতে দেখতে পাচ্ছি একজন ভদ্রমহিলা একটি ছেলেকে জোর করে বেড থেকে উঠিয়ে দিয়েছে। তাই ক্যান ব্যবহার করে বাক্যটি হবে, ক্যান ইউ গেট আপ ফ্রম দ্য বেড প্লিজ? তুমি কি দয়া করে বিছানা থেকে উঠবে? অ্যাক্টিভিটি সি, পেয়ার ওয়ার্ক, অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি। চলো যা করতে হবে সেটা একটু বুঝে নিই। পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ করা বা দুজন মিলে কাজ করা। অ্যাক্ট দ্য ডায়ালগস ফ্রম অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে যে ডায়ালগসগুলো মাত্র আমরা লিখলাম, সেই ডায়ালগসগুলো এখন তোমাদেরকে দুজন মিলে বাড়িতে অ্যাক্ট করতে হবে, অর্থাৎ অভিনয় করতে হবে। তাহলে তাড়াতাড়ি বাড়িতে একটা করে ফেলো। এতে করে যা ডায়ালগস পড়লে সেগুলো তোমরা ভালো করে মনে রাখতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আজকের ক্লাসের প্রত্যেকটি অ্যাক্টিভিটি তোমরা খুব এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। আরও ভালো করে বোঝার জন্য তোমাদের বাড়িতে প্রচুর বলার চেষ্টা করতে হবে। আর কোথাও কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচে কমেন্ট করে জানাবে, তার সমাধান আমরা আমাদের আগামী ক্লাসে নিয়ে চলে আসব। আর হ্যাঁ, নতুন ক্লাসেস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।